আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত, নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাআদ। আমরা অনেকেই মাসনুন দোয়া যেগুলো আছে আমাদের দৈনন্দিন পাঠ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আমাদের প্রাত্যহিক কর্মকাণ্ডের সঙ্গে যে দোয়াগুলো পাঠ করতে হয় বিভিন্ন কাজের শুরুতে শেষে মাঝে যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করার ক্ষেত্রে অনেকের মধ্যেই এক ধরনের অনীহা দেখা যায়, এবং আমরা দেখি যে এগুলোর গুরুত্ব বা ইম্পর্টেন্স ওইভাবে আমাদের বুঝে আসে না। বা আমরা যখন একটা আমাদের সন্তানদেরকে যখন শেখাতে যাই, আমরা টিচার হিসেবে যখন স্টুডেন্টদেরকে শেখাতে যাই, তখন অনেকে কোশ্চেন করে এইভাবে যে কেন পড়বো এটা। বিশেষ করে ওভারসিজ স্টুডেন্ট যারা আছে, বাইরের কান্ট্রিতে থাকে, তারা দিনের সাথে একটু দূরে, তো ওইভাবে বুঝতে পারে না তারা। তাদেরকে আসলে এই বিষয়টা বোঝানো টাফ হয় যে কেন পড়তে হবে, কেন করতে হবে, ঘুমানোর আগে কেন আমার এই দোয়া করতে হবে, ঘুম থেকে উঠে আমার কেন এই দোয়া করতে হবে, আমি বাহিরে যাব তো আমার এই দোয়া কেন করতে হবে, এই ধরনের একটা কথা আসে। বা আমরাও নিজেরাও যখন পড়ি অনেক সময় মনে থাকে না, আর এই মনে না থাকার পেছনে কারণটা হচ্ছে আমরা ওইভাবে এটাকে গুরুত্বপূর্ণ ভাবি না, বা ওই ইম্পর্টেন্সটা আমরা দিতে পারি না যে ইম্পর্টেন্সটা এটা রাখে। আমরা জাস্ট মনে করি এটা একটা সুন্নাত জিনিস, সুন্নাত মানেই তো অপশনাল, তো করলে ভালো না করলে নাই, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো একটা বিষয় যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে আমি আসলে বাচ্চাদেরকে ওই ইম্পর্টেন্সটা বোঝাতে পারি একজন টিচার হিসেবে, তো আমি এটা নিয়ে ভাবার পরে যে বিষয়টা আমার আসলে বুঝে আসলো সেটা হচ্ছে যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা মহৎ উদ্দেশ্য দিয়ে, এবং সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। এবং ইবাদত শব্দকে যদি আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে এর মানে হচ্ছে ওবুদিয়া, মানে হচ্ছে মূলত সার্ভিটিউড, দাসত্ব। তো আপনি যে আল্লাহর দাস, আপনি যে আল্লাহর গোলাম, এই বিষয়টা তুলে ধরা, এই বিষয়টাই আপনার জীবনে ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে আমাদের লাইফের প্রধান উদ্দেশ্য। এই জন্যেই আমরা নামাজ পড়ি, এই জন্যেই আমরা আল্লাহর সামনে মাথা নত করি, এই জন্যেই আমরা বিপদে আল্লাহর কাছে চাই, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, এবং দোয়াটাকেই বলা হয়েছে, দোয়াটাই ইবাদত। আর দোয়া উহু আল ইবাদা হাদিসের মধ্যে এসেছে যে দোয়াটাই হলো ইবাদত। কেন? কারণ দোয়া মানে হচ্ছে চাওয়া, আল্লাহকে ডাকা। আপনি কখন একজনকে ডাকেন? আপনার যখন প্রয়োজন হয়, যখন আপনি তাকে মনে করেন যে না, তিনি হেল্প করতে সক্ষম আপনাকে। তো এই ওবদিয়া প্রকাশ পাই আসলে হচ্ছে ইবাদতের মাধ্যমে, বা হচ্ছে এই দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে। তো এখন বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর বান্দা বা আল্লাহর দাস, এটা তো কোনো পার্ট টাইম কোনো বিষয় না যে আমরা যখন বাসায় থাকবো তখন আল্লাহর বান্দা, যখন স্কুলে যাবো তখন আল্লাহর বান্দা না, বা আমরা যখন চাকরিতে যাবো তখন আল্লাহর বান্দা না। তো ওয়েস্টার্ন কালচারে যেমন একটা ভেদাভেদ আছে, এক ধরনের ভাগাভাগি আছে যে রিলিজিয়ন ভার্সেস হচ্ছে অন্য লাইফের সকল ক্ষেত্র, অর্থাৎ রিলিজিয়নটা একদম হচ্ছে পার্সোনাল, কি একটা শুধুমাত্র আনুষ্ঠানিক একটা দিনের মধ্যে বা বছরের দুই একটা অনুষ্ঠানের মধ্যেই তারা সীমাবদ্ধ রাখে তাদের পার্সোনাল লাইফ, তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, তাদের ফ্যামিলি, তাদের ফাইন্যান্স, অন্যান্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই জায়গাগুলোই কখনোই তারা ওইভাবে রিলিজিয়নটাকে গুরুত্ব দেয় না, ওইভাবে ভাবে না। আর এর কারণ হচ্ছে তারা আসলে সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করতে হবে, ওবুদিয়ার ওই মিনটা তারা আসলে জানে না। তো আমরা মুসলিমরা, আমাদের তো এই বিশ্বাস আছে যে আমরা আল্লাহর বান্দা, তো এই জায়গায় আমরা কখনোই এটা ভাবার সুযোগ নেই যে আমরা পার্ট টাইম আল্লাহর বান্দা, বা আমরা সকালে আল্লাহর বান্দা, বিকালে আল্লাহর বান্দা না, আমরা বাসায় থাকলে আল্লাহর বান্দা এবং স্কুলে গেলে আল্লাহর বান্দা না, এরকম না ব্যাপারটা। আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর বান্দা, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এটা প্রকাশ করতে হবে, আমাদের এই দাসত্বটা স্বীকার করতে হবে, আল্লাহর সামনে আমাদের মাথা নত করতে হবে, এবং সেটা চাওয়ার মাধ্যমে হোক বা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে হোক, সেটা বিভিন্নভাবে হতে পারে। তো আমরা যদি একটু ভাবি এই মাসনুন দোয়াগুলো নিয়ে যে এগুলো আসলে কী জিনিস, আপনি বুঝতে পারবেন যে এগুলোর মধ্যেই মূলত আপনার প্রকৃত দাসত্ব নিহিত আছে। আপনি প্রত্যেকটা দোয়ার মাধ্যমে আপনার আল্লাহর প্রতি আপনার আনুগত্য, আপনার দাসত্ব, সেটা আপনি প্রকাশ করছেন। আপনি ঘুমোতে যাচ্ছেন, এটা প্রত্যেক দিন সবাই ঘুমোতে যাই, কিন্তু আপনি আল্লাহর নামে ঘুমোতে যাচ্ছেন। আপনি যখন উঠছেন, আপনি আল্লাহকে
আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছেন যে আল্লাহ আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে, আপনাকে আবার নতুন জীবন দিয়েছেন, আপনি ঘর থেকে বের হচ্ছেন আল্লাহর নামে বের হচ্ছেন, আপনি ওয়াশরুমে যাচ্ছেন আল্লাহর কাছে পানাহ চেয়ে আপনি ওয়াশরুমে যাচ্ছেন, বের হয়ে আপনি আল্লাহকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হচ্ছেন। তো এই প্রত্যেকটা বিষয়, মানে আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে একদম সেন্ট্রাল পজিশনে রাখা, সব ক্ষেত্রেই, খাওয়া দাওয়া, ঘুমানো থেকে শুরু করে বাহিরে যাওয়া, লেখাপড়া, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দৈনন্দিন কাজ করছি, কিন্তু আল্লাহকে আমরা রাখছি সবার আগে এবং সবার শেষে আবার আল্লাহকে কৃতজ্ঞ, কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের কাজ, এটাই হচ্ছে প্রকৃত কৃতজ্ঞ যে ব্যক্তি তার কাজ, প্রকৃত দাসত্ব এবং আনুগত্য প্রকাশ পায় মূলত মাসনুন দোয়াগুলোর মাধ্যমে। তো আমরা যদি এইভাবে একটু চিন্তা করি তাহলে আশা করি মাসনুন দোয়ার যেই আমাদের দৈনন্দিন পাঠের যে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করার গুরুত্ব এবং এটার ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্সগুলো আমাদের বুঝে আসবে এবং আমরা হয়তো অতটা মিস করব না যতটা সাধারণত মিস করে থাকি। ঠিক আছে, আজকে পর্যন্তই ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।